এবারে বিস্তারিত বিজিএন সংবাদ। মোদি সরকারের 9 বছরের কার্যকালে উন্নয়নের গঙ্গা বইছে। 2024 কে সামনে রেখে বিজেপি কর্মকর্তাদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান হিমন্তের। 2014 থেকে নরেন্দ্র মোদী সরকারের 9 বছরের কার্যকাল দেশ তথা উত্তর পূর্বাঞ্চলে উন্নয়নের গঙ্গা বইছে। 2024 কে সামনে রেখে বিজেপি কর্মকর্তাদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। ডিফু চুতিয়ানালা ক্রীড়া কমপ্লেক্স খেলার মাঠে এক জনসভায় যোগদান করে মুখ্যমন্ত্রী এই কথাগুলো বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গত 9 বছর ধরে উত্তর পূর্ব ভারতে উন্নয়নের গঙ্গা বয়ে চলেছে। আধুনিক ট্রেন হোক বা হাইওয়ে, ক্যান্সার হাসপাতাল বা মেডিকেল কলেজ, ব্রহ্মপুত্রের ওপর একটি নতুন সেতু হোক বা নতুন বিমানবন্দর, মোদী সরকার উন্নয়ন ও শান্তির এক নতুন দিগন্তের সূচনা হয়েছে বলে জানান তিনি। আগামী 2024 নির্বাচনে দেশ ও দেশবাসীর কল্যাণে নরেন্দ্র মোদীকে ফের ক্ষমতায় বসানোর আহ্বান জানান হিমন্ত। তিনি বলেন, ভারতীয় জনতা পার্টির কর্মকর্তাদের আগামী লোকসভা নির্বাচনকে সামনে রেখে ঝাঁপিয়ে পড়তে হবে, যাতে করে জনগণের কাছে বিজেপি সরকারের উন্নয়নের বিভিন্ন দিক তুলে ধরা যায়। তবেই জনতার আশীর্বাদ ধন্য হওয়া সম্ভব বলে জানান শর্মা। আজি আমি ইয়াত সমবেত হওয়ার মূল কারণটো হল যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় 9 বছর 2014 সনত তেওঁ প্রথম প্রধানমন্ত্রী হৈছিল। 9 বছর তেওঁ পূর্ণ করিলে আৰু অহা এপ্রিল মাহত তেওঁ ভারতবর্ষত যাতে তৃতীয়বারের বাবে প্রধানমন্ত্রী হয় তার বাবে সংকল্প লবলৈ আমি ইয়াত সকলে সমাবেত হৈছো। সকলে সাজু হব লাগিব যাতে আমি অহা এক বছর ভারতীয় জনতা পার্টির বাবে দিনে নিশায় কাম করু, দলটুক শক্তিশালী করু, রাইজর আশীর্বাদ বিচারু আৰু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়াক তৃতীয়বারের বাবে আমি যাতে দেশের প্রধানমন্ত্রী করে নির্বাচিত করব পারো। 2014 সনত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডাঙরিয়ায় দায়িত্ব লওয়ার পিছত অসম আর উত্তর পূর্বাঞ্চলত আমি বিকাশের গঙ্গা দেখিছো। অবিরাম বৃষ্টির ফলে শিলচর শহরের বহু এলাকা জলমগ্ন, জনপ্রতিনিধিদের দৃষ্টি আকর্ষণ সচেতন মহলের। গত কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে শিলচর শহরের বহু এলাকা জলমগ্ন। শহরের অলিগলির পাশাপাশি শহরের রাজপথ জলের নিচে, এতে ব্যাপক দুর্ভোগ পোহাতে হচ্ছে জনসাধারণকে। শিলচর শহরের হাইলাকান্দি রোড, ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, লিঙ্ক রোড, রাধামাধব রোড, সুভাষনগর, ফাটক বাজার এসব এলাকা জলমগ্ন। এ ব্যাপারে বক্তব্য রাখতে গিয়ে শহরের বিশিষ্ট ব্যক্তিত্ব সাধন পুরকায়স্থ জানান, শহরের বেশিরভাগ নালা নর্দমা আবর্জনায় ভর্তি থাকায় জল নিষ্কাশন হচ্ছে না। এছাড়া বহু ড্রেনের কাজ সম্পূর্ণ না হওয়ায় বৃষ্টির জল যেতে পারছে না। পড়ুয়া সহ পথচারীরা চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছে। শহরের কৃত্রিম বন্যা সমাধানে জনপ্রতিনিধিদের এগিয়ে আসার আহ্বান জানান, পরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের দাবি জানান তিনি। রাঙ্গির খালের অবস্থাও খারাপ। রাঙ্গির খালের সানলিট হসপিটালের পিছন দিকে রাঙ্গির খাল সম্পূর্ণভাবে আজকে তার অস্তিত্ব হারিয়ে ফেলেছে। জল গিয়ে সেখানে নামতে পারছে না। রাঙ্গির খাল টাউন যে বাইপাস হয়েছে, বাইপাসের পাশ দিয়ে গিয়ে নেমেছে। আপনারা যান বাইপাসের পাশে গিয়ে তার দেখবেন বাইপাসের পাশে কোনো জল নেই। রাঙ্গির খাল সেখানে শুকনো অবস্থায় আছে। যত জল আপ স্ট্রিমে এই সমস্ত আমাদের রাঙ্গির খাড়ি, সোনাই রোড, এইসব লিঙ্ক রোড অঞ্চলে জমে আছে। সুতরাং যদি সঠিকভাবে নিজ দিক থেকে এই নালার সংস্কার না হয় তাহলে এই সমস্যার কোনো সমাধান হবে না। সুতরাং এই সমস্যার সমাধান করতে গেলে আমাদের যারা জনপ্রতিনিধি আছেন তারাও এগিয়ে আসতে হবে, সদিচ্ছা দেখাতে হবে এবং সঠিকভাবে পরিকল্পনা করতে হবে। শুধু বর্ষার সময় বা বিশেষ বিশেষ সময়ে এক্সকেভেটর দিয়ে রাস্তার পাশে যে খালের যে অংশটা পড়ে সেই অংশটা পরিষ্কার করলে চলবে না। ন্যাচারাল খাল, প্রাকৃতিক খাল
রাস্তার পাশ দিয়ে যায় না, সেটা আঁকাবাঁকা পথে গিয়েই তার নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে। সুতরাং এই কথাটা মাথায় রেখে এই যে খালগুলোর ডাউনস্ট্রিম থেকে কাজ শুরু করা উচিত, সেটা টাস্কফোর্সের সিদ্ধান্ত ছিল 2005 সালে। 2005 সালের যে টাস্কফোর্সের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তটা বাস্তবায়িত করা হোক। নিউ শিলচরবাসী হিসাবে আমরা শশা সরকারের কাছে প্রশাসনের শিলচর তরি রোডের এক নাবালিকা ধর্ষণের অভিযোগে আটক যুবক, পুলিশি জিজ্ঞাসাবাদ অব্যাহত। শিলচর আঙ্গিরখাড়ি তরুণী রোড এলাকায় নাবালিকা ধর্ষণ কাণ্ডের অভিযোগে অপ্পু বাউরি নামের বয়স 28-এর এক যুবককে গ্রেফতার করল রাঙ্গিরখাড়ি পুলিশ। 11 বছরের এক নাবালিকাকে ধর্ষণ করার অভিযোগ এনে থানায় একটি মামলা দায়ের করেছিল নাবালিকার পরিবার পরিজনেরা, এবং এরই পরিপ্রেক্ষিতে পুলিশ যুবক অপ্পু বাউরিকে গ্রেফতার করেছে। ঘরে 4-5টা ভাড়াটিরা থাকে একসঙ্গে আর কি, ওই ভাড়াটি ঘরের পাশের ঘরের থেকে একটা মেয়ে, ছোট্ট মেয়ে 11 বছর বয়স, তাই মানে ওরে রাত্রে 9টার সময় তার পাশের ঘরে একটা ছেলে দাঁড়িয়ে মুখে চাপা দিয়া পাশের ঘরে, মানে ছেলেটা কি বয়স কত হইব, ছেলেটার বয়স 30-35 হইব, কি নাম, নাম অপ্পু বাউরি, অপ্পু বাউরি। তাহলে রাত্রে 9টার সময় তাদের পাথারগুলো করে নিয়ে ঘরের ভিতরে ঢুকাইয়া কচ্ছে তুই চিৎকার দিবে না, যদি তুই চিৎকার দিস তো তোরা মারি দিবি। তখন তার মামা আসলো, মা দিদিমা ঘুমে আসলো আর বলতে পারলো না, তাই আর মামা বাইরে আসিল, মামা যখন আইয়া বাসাত ঢুকছে তখন তাই আইয়া ডাকতেছে, মানে মামনি মামনি করে তাই বাসাত মামনি ডাকে, মামনি মামনি কই তুই, যখন তার কোনো শব্দ পার না, তখন পাশের ঘরের একজন দিদি আসিল, নাম কল্যাণী দাস, তাইনও খুঁজতাছুন যে তাই তো ওই মাত্র দেখলাম বারান্দা তাই কই গেল, তাইনও খুঁজরা খুঁজিয়া তাই আর পাওয়া যান না। তখন হঠাৎ দেখলা ওই যে ছেলেরা পাশের ঘরে ছেলেটার দরজার সামনে তাই একজোড়া জুতা, জুতা দেখে তারা ভাবলো যে জুতা তাই যখন এখানে থাকে তাই কই এই ঘরেই উঠবো, তাই ডাকতেছে দরজার মধ্যে আবার মানে জুড়ে জুড়ে। তখন ওই ঘর থেকে একটা ছেলেটা খুঁজতেছে অপ্পু বাউরি যে এ ঘর যে তাই আমরা করো না, তাই কই গেছে আমি জানি না, তাই আমরা করে না। তখন বলতেছে যে তাই জুতা তো তোমার দরজার সামনে, তাই গেলো কই তুমি দরজা খুলো, এ তখন কিতা করছে একটু দরজা খুলা কয় না না আমার ঘর আইসে না, আমার ঘর আইসে না, কিন্তু তারপরে তারা জোর কইরা ঘরের ভিতরে দেখে তাই ঘরের ভিতরে তাই খানদের তাই তারা মানে তার মাসি মানে দিদিমা মামা আর পাশের ঘরের ওই যে কল্যাণী দিদি তাই তারা তিনজনে তাকে ঘর থেকে বাড়ি থেকে আনছে। তারা শীতকালে যখন পাড়ার মানুষ কিছু জমায়েত হয়েছে হওয়ার পরে মানে আমরা তো জানলাম যখন ঘটনাটা এটা ঘটছে রোববার দিন রাত্র 9টায়, আমরা জানছি বুধবার দিন যখন জানছি ছেলেটা খুললাম কি অত দেরি করলে কেন, এটা তো আগেই কইতে আসলে অত বড় ঘটনা ঘটছে, এ হলো তার মোবাইলে মানে নষ্ট আসলো, তারপরে আমি সঙ্গে সঙ্গে 8 নম্বর ওয়ার্ডের আওতার পরে কমিশনার অপু অসীম দাস তার কাছে গেছি, সঙ্গে নিশিদাও আসিলো তার কাছে গিয়ে সব কথা তুলে ধরলাম। উনি আমাদের কাছে এসেছিলেন এই অসীম দাসের এখানে, অপু দাস যে অপু মানে আমাদের 8 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড কমিশনার অসীম দাসের কাছে আসার পরে তখন অসীম দাসও বলছিলেন যে ব্যাপারটা নিয়ে একটু দেখো কী ঘটনা, সত্যিকারের যদি ঘটনা হয়ে থাকে এই ঘটনাকে আমরা প্রশ্রয় দিতে পারি না, যেহেতু সবারই আমরা প্রত্যেকেরই মামুন রয়েছে, এরকম ছোটো বাচ্চা একটাকে যদি 35 বছর একটা ছেলে এই ধরনের ঘটনা করে থাকে তাহলে এটা একটা নিন্দনীয় ব্যাপার, আর প্রকৃত যদি ঘটনা হয়ে থাকে তাহলে মানে থানায় কেস দেওয়ার জন্য, তারপর আমরা জাজমেন্ট করে দেখেছি যে হতে পারে এই ঘটনা সত্যি, যার ধরুন আমরা গতকালকে ওর মামা এবং ওর দিদাকে দিয়ে আমরা কেস দিয়েছি মানে রাঙ্গিরহাট থানায়। শিলচর আইজল জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, মৃত্যু হলো এক অপরিচিত মহিলার। শিলচর আইজল জাতীয় সড়কের নতুন বাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়। ঘটনায় মস্তিষ্ক বিকৃত এক অপরিচিত মহিলার ঘটনাস্থলে মৃত্যু হয়েছে বলে জানা গেছে। ঘটনার পর স্থানীয়রা সোনাই থানায় খবর দিলে সোনাই পুলিশ দল নিয়ে ঘটনাস্থলে ছুটে গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করে। এদিকে সড়ক দুর্ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘাতক গাড়িটি পালিয়ে যেতে সক্ষম হলেও সোনাই পুলিশ জোর তদন্ত শুরু করেছে। ন্যাশনাল হাইওয়ে রোড 306 নম্বর জাতীয় সড়কে সন্ধ্যা 6:30 বা 7:45 সময় একটি অজ্ঞাত মহিলার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি জাগাত স্পট ডেড হয়েছেন। আমাদের কাছে খবর এসেছে পরে আমরা থানাকে ইনফরমেশন করেছি, থানায় এসে ওই অজ্ঞাত পরিচয় মহিলার এই নতুন বাজার এলাকাতে এসে দোকানদাররা বলেছে উনি ঘোরাঘুরা করেছেন, কিন্তু ওনার বাসা কোন জায়গা, উনি কোন জায়গা থেকে এসেছেন ওনার কোনো পরিচয় পাওয়া যায়নি।
কিন্তু উনি অ্যাক্সিডেন্ট হয়ে জায়গাত স্পট ডেড হয়েছেন। ওনার মরদেহ এখন সোনাই থানা মর্গের সিলচার মেডিকেল কলেজে পাঠিয়েছে। আমার সেকেন্ড অফিসার আমার সিনহা রাজু সিনহা স্যারে কল করছেন, হঠাৎ একজন পাগল মহিলা আমরা রাস্তা মারা গেছে, তাহলে ডেড বডি উঠে গেলে সে পাওয়া যায় না। তখন আমাদের কল করছেন প্রশাসন থেকে, আমরা আইসি, আমরা আসাম হয়েছিলেন খবর অ্যাম্বুলেন্স লইয়া আইয়া আমরা বকুলবাই সহকারে আমরা মোটামুটি সিনহা স্টাফ লইয়া আমরা ডেড বডিটা আমরা অ্যাম্বুলেন্স উঠাইছি, উঠে এখন ময়নাতদন্ত লাগে আমরা শিলচর মেডিকেল কলেজে লইয়া যাইয়া। বদরপুরে পুনরায় গাঁজা সহ এক মহিলাকে আটক করলো পুলিশ। শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা ট্রেন থেকে আটক করা হয় মহিলাটিকে। বদরপুর রেল স্টেশনে গাঁজা সহ এক মহিলাকে গ্রেফতার করলো পুলিশ। আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেন থেকে উদ্ধার করা হয় গাঁজাগুলো। ট্রেনে করে গাঁজা নিয়ে আসার সময় ওই মহিলাকে আটক করে রেল পুলিশ। পুলিশের সূত্রে জানা গেছে, ট্রেনে করে বহিরাজ্যে গাঁজা পাচারের চেষ্টা করছিলেন ওই মহিলা। গোপন সূত্রের ভিত্তিতে অভিযানে নামে রেল পুলিশ। আগরতলা শিয়ালদা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় গাঁজাগুলো। আটক মহিলা বিহার রাজ্যের বাসিন্দা মহানী দেবী বলে জানা গেছে। পুলিশ ধৃত মহিলাকে জোর জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। জিসি কলেজ সহ রাজ্যের 8টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত বাতিল হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী রণজ পেগু। জিসি কলেজ সহ রাজ্যের 8টি কলেজকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করার সিদ্ধান্ত বাতিল হয়নি, জানালেন শিক্ষামন্ত্রী রণজ পেগু। এক প্রতিক্রিয়ায় শিক্ষামন্ত্রী বলেন, শিবসাগর কলেজ, কোকরাঝাড় সরকারি কলেজ, বঙ্গাইগাঁও কলেজ, জেবি কলেজ, উত্তর লক্ষিমপুর কলেজ, হ্যান্ডিক গার্লস কলেজ, নগাঁও কলেজ, শিলচর গুরুচরণ কলেজ বিশ্ববিদ্যালয়ে উন্নীত হচ্ছে। তবে এই কলেজগুলো যেগুলিকে বিশ্ববিদ্যালয়ে উন্নীত করা হচ্ছে সেগুলি কনস্টিটিউয়েন্ট কলেজ হিসেবে থাকবে এবং এটি করার জন্য প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়গুলির আইনে সংশোধন করতে হবে। এদিকে মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, তাঁর প্রতিশ্রুতি অনুযায়ী রাজ্য সরকার বিধানসভার আগামী আগস্ট অধিবেশনে শিবসাগর কলেজ, কোকরাঝাড় সরকারি কলেজ, বঙ্গাইগাঁও কলেজ, জেবি কলেজ, জোরহাট, উত্তর লক্ষিমপুর কলেজ, নগাঁও কলেজ এবং শিলচরের গুরুচরণ কলেজে নতুন বিশ্ববিদ্যালয় স্থাপনের জন্য বিল পেশ করা হবে। তবে হ্যান্ডিক কলেজে জমির অভাব থাকায় এটির উন্নীতকরণে সময় লাগবে। ভিস্তাডম পরিষেবা শিলচর থেকে গুয়াহাটি প্রসারিত করতে জিএমকে চিঠি মন্ত্রী পরিমলের। এবার দক্ষিণ আসাম প্রান্তের বরাক উপত্যকার যাত্রীদের উন্নতমানের সুবিধার কথা মাথায় রেখে আসাম সরকারের পরিবহন, আবগারী ও মিন বিভাগের মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য, উত্তর পূর্বাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার চেতন কুমার শ্রীবাস্তবকে বর্তমান গুয়াহাটি থেকে বদরপুর পর্যন্ত চলমান ভিস্তাডোম রেল পরিষেবাকে বাড়িয়ে শিলচর রেলওয়ে স্টেশন পর্যন্ত সম্প্রসার করার জন্য এক বিশেষ চিঠি প্রেরণ করেন। শিলচর গুয়াহাটি এক্সপ্রেস ট্রেন নম্বর 15612 এর দৈনিক পরিষেবার চাহিদা এই মুহূর্তে বরাক উপত্যকার মানুষের বৃহত্তর স্বার্থে বিষয়টি বিবেচনা করার জন্য অনুরোধ করেন। এই অঞ্চলের প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে এছাড়া পর্যটন খাতের পাশাপাশি স্থানীয় অর্থনীতিও চাঙ্গা হবে, বিষয়টি বিবেচনা করার কথা বলেন পরিমলবাবু জিএমকে। শিলচরের সড়কে জাল দিয়ে মাছ ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ কংগ্রেসের। শিলচর শহরের রাজপথে জাল দিয়ে মাছ ধরে জমাজলের প্রতিবাদ করল কংগ্রেস। জেলা কংগ্রেস সভাপতি অভিজিৎ পালের নেতৃত্বে কংগ্রেস কর্মীরা শুক্রবার হাইলাকান্দি রোড, সোনাই রোড এসব সড়কে জাল দিয়ে মাছ ধরে বিজেপি সরকারের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানান। বিজেপি সরকারের বিরুদ্ধে নানা স্লোগান দেন কংগ্রেস কর্মীরা। এ নিয়ে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে কংগ্রেস সভাপতি অভিজিৎ পাল ক্ষোভের সুরে বলেন, অপরিকল্পিতভাবে ড্রেন নির্মাণের ফলে দু তিন দিনের বৃষ্টিতে শহরে কৃত্রিম বন্যার সৃষ্টি হয়েছে, যার দরুন নাজেহাল হতে হচ্ছে পথচারী ও শহরে বসবাসকারী মানুষদের। শহরের জমাজল সমস্যায় বিজেপি সরকারের ব্যর্থতাকে দায়ী করেন তিনি। এটা একটা মেইন রোড, মেডিকেল রোড এবং ন্যাশনাল হাইওয়ে। সেই ন্যাশনাল হাইওয়ে পয়েন্টে আমরা দাঁড়িয়ে আছি, কোন জায়গায় রাস্তা, কোন জায়গায় আমরা বুঝতে পারিনি। আজকে যারা বেকার সমস্যায় ভুক্তভোগী জনগণ, আমরা আজকে যারা ছোটো ছোটো দোকানদার, তারা আজকে দোকান খুলতে পারেনি। শিলচর শহরে প্রত্যেকটা জায়গাতে ছোটো ছোটো যারা ফুটপাতে ব্যবসায়ীরা আছেন, দোকানদাররা আছেন, সবাই আজকে জলমগ্ন অবস্থায় ঘরে আছেন। আসাম সরকারের যে বারে বারে ওনারা যে দাবি করে থাকেন যে আসামে উন্নয়ন হয়েছে, আমরা দেখেছি দুদিন আগে এখানে অভিভাবক মন্ত্রী এসেছিলেন এবং সঙ্গে ওনাদের কি সাংগঠনিক, উনি সর্বভারতীয় সাংগঠনিক সম্পাদক এসেছিলেন,
ওনারা দাবি করেছেন যে গত সাত বছরে শিলচরে অনেক উন্নত হয়েছে। আমরা দেখেছি যে সাত বছর কি দশ বছর আগের যে শিলচর ছিল সেই শিলচরটুকু আজকে নেই। শিলচরে আজকে দুই দিন বৃষ্টি দিলে কৃত্রিম বন্যা হয়ে যায়, সেই বন্যাতে প্রত্যেক মানুষ জলমগ্ন অবস্থায়। আজকে যারা মুমূর্ষু রুগীরা আছে তারা মেডিকেলে যেতে পারছে না, আজকে স্কুলে বাচ্চারা স্কুলে যাওয়ার মতো ক্ষমতা নেই, মানুষের ঘরে ঘরে জল। এটা কারণ কি? প্রত্যেকটা ড্রেন বন্ধ, এবং এই ড্রেনগুলো আপনারা দেখবেন শীতের সিজনে কোনো কাজ হয় না। শিলচরে সাংসদ এবং বিধায়ক ওনারা ইচ্ছাকৃতভাবে ওনাদের সরকার, তাই সরকারকে ওনারা ম্যানিপুলেট করে আর শিলচরবাসীকে বোকা বানিয়ে যে কর্পোরেশন হবে বলে, না কর্পোরেশন নির্বাচন হয়েছে না পৌরসভা নির্বাচন হয়েছে। ওনারা পৌরসভাকে ওনাদের মানে দুর্নীতির একটা আখড়া বানিয়ে নিয়েছেন। যে পৌরসভাতে আমরা দেখেছি কিছুদিন আগে দুটো সরকার গাড়ি কেনা হয়েছে প্রায় কোটি টাকা মূল্যের সরকার গাড়ি, সেই সরকার গাড়িতে কী হবে, যে ড্রেন পরিষ্কার করা হবে? শিলচরে কোন ড্রেনটা পরিষ্কার করা হলো? আজকে দেখা যায় প্রত্যেকটা ড্রেনে একই অবস্থা, ড্রেনগুলা ভাঙ্গা, ড্রেনে আবর্জনায় পুরা ইয়ে। এই রাঙ্গের খালে আমরা দেখেছি টেন্ডার হয়েছে, ঠিকাদার কাজ পেয়েছেন, আজকে পর্যন্ত রাঙ্গের খালে কোনো কাজের কাজই হয়নি। শিলচরে মানুষের আজকে যে দুর্গতি, সেই অল্প বৃষ্টিতে আজকে যে মানুষের যে নাজেহাল অবস্থা, আগে কোনোদিন শিলচর শহরে মানুষ এইভাবে ভুক্তভোগী হয়নি। তাই আমরা জাল নিয়ে এসেছি, এবং এখানে বেকাররা অনেক আছেন যারা দোকান খুলতে পারেননি, ওনাদের আশীর্বাদে যখন শিলচর শহরের একটা বৃষ্টি দিলে জল হয়ে যায়, তাই সেই জলে আমরা জাল নিয়ে এসেছি, যেখানে মাছ ধরে আমরা মাছ নিয়ে বিক্রি করে আমরা ভাত খাবো। শিলচরের শহরে মানুষ আজকে ব্যবসায়ীরা দোকান খুলতে পারছে না, আজকে অফিসে চাকরিয়ানরা অফিসে যেতে পারছে না, আজকে স্কুলে বাচ্চারা স্কুলে যেতে পারছে না, এবং প্রত্যেকের ঘরে ঘরে জল। এই নাকি উন্নয়ন? এটাই কি আমাদের হেমন্ত শর্মার উন্নয়ন? 100% পৌরসভা পুরো ব্যর্থ। উন্নয়ন শুধু সাংসদ এবং বিধায়কের, এক দুজন তলফি বায়ক ঠিকাদার যারা আছেন ওনাদের শুধু উন্নয়ন হয়েছে। শিলচর আরএমএস ডিভিশনকে নর্থ ইস্ট সার্কুলে অন্তর্ভুক্ত করার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে সরব বিভিন্ন দল সংগঠন, আন্দোলন গড়ে তোলার হুমকি। শতাব্দী প্রাচীন একটি সরকারি প্রতিষ্ঠান আরএমএস শিলচর ডিভিশনকে বর্তমান কেন্দ্রীয় সরকার নর্থ ইস্ট পোস্টাল সার্কেল নামে একটি নতুন সার্কেল তৈরি করে তাতে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা হাতে নিয়েছে, যেটা এক ষড়যন্ত্র বলে মনে করছেন বরাক উপত্যকা সংগ্রামী ঐক্যমঞ্চ। শুক্রবার শিলচরের এক অভিজাত হোটেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে সংস্থার কর্মকর্তারা জানান, ঐতিহাসিক এই সরকারি প্রতিষ্ঠানে বরাকের 250 জন স্থায়ী এবং 150-এরও অধিক অস্থায়ী কর্মচারীরা তাদের জীবিকা নির্বাহ করছেন। কিন্তু বর্তমান সরকার হঠাৎ শিলচর আরএমএসকে নর্থ ইস্ট পোস্টাল সার্কেলে অন্তর্ভুক্ত করার এই সিদ্ধান্ত শ্রমিক কর্মচারীদের কর্মসংস্থানে এক বিশাল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। বিষয়টি মাথায় রেখে মঞ্চের তরফে বিভাগীয় কর্তৃপক্ষ সহ কেন্দ্রীয় সরকারের উদ্দেশ্যে একটি স্মারকলিপি প্রদান করে শিলচর আরএমএসকে যাতে কোনো অবস্থায় নর্থ ইস্ট সার্কেলে অন্তর্ভুক্ত করা না হয় তার জোরালো দাবি জানিয়েছেন। যদি তা হয় তাহলে আগামীতে উপত্যকাবাসীর ডাক পরিষেবা থেকে বঞ্চিত হওয়ার পাশাপাশি আগামীতে স্থানীয় বেকারদের কর্মসংস্থানও বিলুপ্তির পথে এসে দাঁড়াবে বলে মনে করছেন তারা। সরকার তাদের দাবি অতিসত্বর পূরণ না করলে মঞ্চের কর্মকর্তারা আগামীতে উপত্যকার জনগণকে সঙ্গে নিয়ে এক বৃহৎ গণতান্ত্রিক আন্দোলন গড়ে তুলতে বাধ্য হবে বলেও এদিন কড়া ভাষায় হুঁশিয়ারি দিয়েছেন তারা। সাংবাদিক সম্মেলনে সাধন পুরকায়স্থ, সঞ্জীব রায়, আতাউর রহমান মাঝার ভূঁইয়া ও কিশোর ভট্টাচার্য সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সার্কুল যেটা আসাম পোস্টাল সার্কুলের যে অন্তর্ভুক্ত আমাদের শিলচর আরএমএস ডিভিশন, এটাকে এনি পোস্টাল সার্কুলের অন্তর্ভুক্ত করার একটা পরিকল্পনা নিয়েছেন, যেটাকে আমরা ষড়যন্ত্র বলে মনে করি। আমরা কিছুতেই এটা ঐতিহ্যবাহী, এটা হেরিটেজ বলবো একটা প্রতিষ্ঠান আরএমএস, যেটা শতাব্দী প্রাচীন, সেটাকে আসাম সার্কুলের থেকে বিচ্ছিন্ন করে এনি সার্কুলের অন্তর্ভুক্ত করার যে প্রয়াস শুরু হয়েছে তার বিরুদ্ধে আমরা বিভিন্ন দল সংগঠন আমরা একটা সভা করেছি, যে চোখ মুছে বসলে হবে না, সমগ্র বরাক উপত্যকা আপনাদের দিকেও তাকিয়ে আছে, আপনারা কী অ্যাকশন নিচ্ছেন, কী রিয়াকশন হচ্ছে। সাথে দুই সাংসদ আছেন আমাদের বরাকের, করিমগঞ্জ এবং শিলচরের। আমরা সবার কাছে আহ্বান করছি, আপনারা যৌথ মঞ্চে এসে আমরা যে দাবিগুলো নিয়ে এগিয়ে যাচ্ছি এক মঞ্চে এসে যাতে আওয়াজটা তুলি, যাতে বরাক উপত্যকা একটা ইতিহাস আছে যে আমরা আন্দোলন করে অনেক কিছু আদায় করতে সক্ষম হয়েছি, সেই প্রথা যাতে আমরা কায়েম রাখি।
আমরা প্রত্যেক বিধায়ককে অনুরোধ করছি, প্রত্যেক সাংসদকে অনুরোধ করছি যাতে এই আরএমএস ডিভিশন এসটা এখান থেকে স্থানান্তরিত না হয়, সেই দিকে নজর দেওয়া এবং যা করণীয় ওদের পক্ষ থেকে ওরা করা, এবং সরজমিনে আমরা যে মঞ্চ আছে আমরা সক্রিয়ভাবে আন্দোলন চালিয়ে যাব।